কেমন আছো আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আজকের এই ভিডিওটিতে থাকছে কিভাবে খুব ইজিলি আমরা দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যাতে রূপান্তর করতে পারি তার মানে আজকে আমরা আলোচনা করব এইস এস সি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার তা হচ্ছে সংখ্যা পদ্ধতি সেই সংখ্যা পদ্ধতির আজকের প্রথম অংশটি নিয়ে আলোচনা করব যে কিভাবে সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো আমরা খুব ইজিলি করে ফেলতে পারি আর সেই সাথে থাকছে দশমিক সংখ্যা থেকে কিভাবে বাইনারি সংখ্যাতে আমরা খুব ইজিলি রূপান্তর করে ফেলতে পারি শুধু দশমিক থেকে বাইনারি না দশমিক সংখ্যা পদ্ধতি থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে তুমি খুব ইজিলি রূপান্তর করে ফেলতে পারবে তোমার এক্সাম্পলে সিকিউ বা এমসিকিউতে অনেকটা সাহায্য করবে আজকের এই ভিডিওটি সো দেরি না করে চলো শুরু করে দেওয়া যাক তো ফার্স্ট অফ অল যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে যে দশমিক থেকে বাইনারিতে কীভাবে কনভার্ট করা যায় বা শুধু দশমিক বা বাইনারি কথাই বলবো না যে দশমিক থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হলে যেমন আমরা সবাই জানি তার আগে আরেকটা বিষয় বলে নিই সেটা হচ্ছে সংখ্যা প্রতিনিধির রূপান্তর বিষয়টা কি রূপান্তর বিষয়টা হচ্ছে যে এক সংখ্যা পদ্ধতি হতে ভিন্ন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর তার মানে সংখ্যা পদ্ধতির রূপান্তর হচ্ছে একটি সংখ্যা থেকে একটি অর্থাৎ দশমিক সংখ্যা থেকে আমরা কৃষি নেব বাইনারি যে একটি সংখ্যা পদ্ধতি থেকে আরেকটি সংখ্যা পদ্ধতি নেওয়া হচ্ছে সংখ্যা পদ্ধতি রূপান্তর আর সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম কাকে বলে যে কোনো একটি সংখ্যাকে লিখে বা প্রকাশ করার মাধ্যমটা হচ্ছে সংখ্যা পদ্ধতি আর বেশি কথা বলবো না সো কীভাবে দশমিক থেকে বা ডেসিমিল থেকে আমরা এটাকে ডেসিমেলও বলতে পারি সো আমি এখানে লিখছি যে দশমিক থেকে কীভাবে খুব ইজিলি আমরা যে কোনো সংখ্যা পদ্ধতি রূপান্তর করে ফেলতে পারি যদি আমি এখানে একটু লিখে দিই যেমন থিঙ্ক অ্যাবাউট আমি যদি লিখি দশমিক থেকে কীভাবে বাইনারিতে রূপান্তর করা যায় দশমিক থেকে কিভাবে বাইনারিতে খুব ইজিলি রূপান্তর করা যায় দশমিক থেকে কিভাবে খুব রূপান্তর এখানে আমি লিখে দেখছি দশমিক থেকে কিভাবে খুব ইজিলি বাইনারিতে রূপান্তর করা যায় বাইনারি এবং খুব ইজিলি কিভাবে দশমিক থেকে আমরা অক্টালে রূপান্তর করে ফেলতে পারি হ্যাঁ দশমিক থেকে কিভাবে খুব ইজিলি আমরা অকটালে রূপান্তর করে ফেলতে পারি এরপর আমরা দেখব দশমিক থেকে কিভাবে খুব ইজিলি আমরা কিন্তু সংখ্যা পদ্ধতি কয় প্রকার পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে সংখ্যা পদ্ধতি হচ্ছে চার প্রকার দশমিক বাইনারি অকটাল আরেকটি সংখ্যা পদ্ধতি হচ্ছে হেক্সা আরেকটি সংখ্যা পদ্ধতি হচ্ছে হেক্সা সো এই দশমিক থেকে আজকে দেখবো কীভাবে বাইনারিতে আমরা খুব ইজিলি রূপান্তর করে ফেলতে পারি দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি হোক সেটা বাইনারি হেক্সা যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হলে আমাদেরকে যে বিষয়টি মনে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সেই এই যে উক্ত দশমিক সংখ্যা এই দশমিক সংখ্যাটিকে কি করতে হবে থিঙ্ক অ্যাবাউট হতে পারে একটি দশমিক সংখ্যা যেমন আমি যদি এখানে লিখি সাতষট্টি হ্যাঁ সাতষট্টি কি লিখলাম এটা হচ্ছে একটা দশমিক নাম্বার এখানে বেস বা ভিতে আমি দশ দিলাম এইটাকে আমাকে কি করতে হবে ধরো আমি বাইনারিতে কনভার্ট করব হম তো বাইনারিতে এই নাম্বারটা কত হবে তার মানে সে হোক সেটা বাইনারি অক্টার বা হেক্সা এখন যদি এখানে অক্টাল হতো তাহলে আমি আট দিতাম হেক্সা হলে আমি সিক্সটিন দিতাম তাহলে যে কোনো নাম্বার হোক না কেন দশমিক থেকে অন্য যে কোনো নাম্বার কনভার্ট করতে হলে আমাদেরকে সর্বপ্রথম যে বিষয়টি মাথায় রাখতে হবে যে আমরা যে সংখ্যায় কনভার্ট করব অর্থাৎ বাইনারিতে কনভার্ট করবো সেই উক্ত সংখ্যার বেস বা বৃত্তি দিয়ে সেই দশমিক সংখ্যাকে ভাগ করতে হবে যদি সেই সংখ্যাটি পূর্ণ সংখ্যা হয় আবার একটু বলে দিই সেটা হচ্ছে যে আমরা যে দশমিক সংখ্যাটাকে অন্য কোনো একটা সংখ্যায় কনভার্ট করব যেমন আমি এই দশমিক সংখ্যায় সাতষট্টিকে কি করব আমি ধরো বাইনারিতে নেব তাহলে বাইনারিতে নিতে হলে বাইনারি যে বেস বা ভিত্তি আছে সেই বেজ বা ভিত্তি দিয়ে আমাদের সেই উক্ত দশমিক সংখ্যাটিকে ভাগ করতে হবে তাহলে সাতষট্টিকে আমার দুই দিয়ে ভাগ করতে হবে কেন ভাগ করতে হবে এখানে দুইটা বিষয় লক্ষণে যদি সংখ্যাটি পূর্ণ সংখ্যা থাকে যদি সংখ্যাটি কি থাকে পূর্ণ সংখ্যা থাকে তাহলে আমাদেরকে ভাগ করতে হবে থিঙ্কা বোর্ড এরকম থাকতে পারে সাতষট্টি দশমিক তিন দুই পাঁচ সাতষট্টি দশমিক তিন দুই পাঁচ যদি সংখ্যাটি পূর্ণ সংখ্যা থাকে তাহলে আমাদেরকে সেক্ষেত্রে ভাগ করতে হবে আর যদি সংখ্যাটি অপূর্ণ বা ভগ্নাংশ সংখ্যা থাকে তাহলে আমাদেরকে গুণ করতে হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি সাতষট্টি সংখ্যাটি হচ্ছে পূর্ণ সংখ্যা তাই আমরা সাতষট্টি সংখ্যাকে ভাগ করবো কীতে ভাগ করবো আমরা বাইনারি নাম্বার দিয়ে কেন কারণ বাইনারিতে আমরা কনভার্ট করতে চাচ্ছি এই নাম্বারটিকে আর বাইনারির বেস হচ্ছে দুই তাই দুই দিয়ে আমরা ভাগ করবো যদি আমরা অক্টালে নিতাম তাহলে আমাদেরকে অক্টালের বেস করতো আট তাহলে আমাদের আট দিয়ে ভাগ করতে হতো আমরা যদি হেক্সা নিতাম তাহলে আমাদের হেক্সার বেস বা বেতিস সিক্সটিন তাহলে আমাদের সিক্সটিন দিয়ে ভাগ করতে হতো সো লেটসি শাশুড়টিকে কীভাবে ভাগ করে আমরা বাইনারিতে কনভার্ট করে ফেলতে পারি সো ফার্স্ট অফ অল একটা বিষয় মাথায় রাখতে হবে আমি এই শাশুড়টিকে এভাবে লিখলাম ধরো আমি শাশুড়টিকে এভাবে লিখলাম তো ভাগটা কীভাবে করবো অ্যাকচুয়ালি ভাগটা আমরা সাধারণত যেভাবে করি এভাবে আমি দেবো তবে এখানে একটা বিষয় লক্ষণীয় এখানে একটু ভিন্নভাবে ভাগটা করতে হবে সেটা হচ্ছে ধরো আমি শাশুড়িকে কত দিয়ে ভাগ করবো দুই দিয়ে ভাগ করবো কারণ ভিত্তি দুই দুই দিয়ে ভাগ করব এখানে দুইটা জিনিস একসাথে আমাদের লিখতে হবে এখানে ভাগ ফল এবং ভাগ শেষ এটা খুবই ইম্পর্ট্যান্ট ভাগ ফল এবং ভাগশেষ আমাদের ভাগ শেষটা মূলত হবে আমাদের এই বাইনারি নাম্বার চলো দেখি আমাদেরকে এইখানে আমি একটা দায় দিয়ে দিলাম হম দায়িত দিলে চলে না দিলে চলে সো এই দুই ধে সাড়েষট্টিকে যদি আমি ভাগ করি তাহলে কত হয় আমরা যদি দুইকে সাড়েষট্টিকে ভাগ করতে চাই তাহলে তো তেত্রিশ তেত্তিরিশ দুগনে আমাদের ছেষট্টি আমাদের সাড়েষট্টি পাচ্ছি না আমরা যদি তেত্রিশ না যে চৌত্রিশ দিই তাহলে আমাদের বেশি যাচ্ছে তাহলে আমরা কি দিব তেত্রিশ দুগিনে আমাদের কি হয় ছেষট্টি আচ্ছা আমরা তেত্রিশ ভাগ ফল লিখলাম এই জায়গায় তো আমাদের ভাগ ফল লিখতে হবে তেত্রিশ দুগুনে কি ছেষট্টি তাহলে সাতষট্টি থেকে কি বিয়োগ করলে আমাদের কত থাকে আমরা যদি থেকে আমাদের এই যে এই যে আমরা ভাগটা দিলাম তেষট্টি তেত্রিশ দিয়ে তেত্রিশ দেখুন ছেষট্টি এই ষট্টি থেকে ছেষট্টি বিয়োগ করলে আমাদের এক থাকে এই যে এক ভাগ ফল সরি এই এক ভাগ শেষ এই ভাগ শেষটাকে আমাদের এই পাশে লিখতে হবে ভাগ আমাদের এই পাশে লিখতে হবে আবার আমাদের কি করতে হবে ভাগ দিতে হবে আবার আমাদের কি করতে হবে ভাগ দিতে হবে তার ভাগ আবার আমি দুই দিয়ে দেব তেত্রিশকে দুই দিয়ে ভাগ দিলে কথা হচ্ছে আমাদের ষোলো ষোলো দুগুণে বত্রিশ তাহলে আবার আমাদের কি থাকছে ভাগ শেষ বত্রিশ তেত্রিশ থেকে বত্রিশ চলে গেলে আমাদের এক থাকছে তাহলে এইভাবে আমি আবার দিয়ে দিচ্ছি আবার আমি ভাগ দিচ্ছি দুই দিয়ে আট দুগুণে ষোলো আট দুগুণে কত হয় আট দুগুণে তাহলে আমাদের ভাগ শেষ কত থাকে ষোলো থেকে ষোলো চলে গেলে জিরো থাকে আবার আমি তবে একটা বিষয় লক্ষণে যে আমি কতক্ষণ করব এই বিষয়টা যতক্ষণ পর্যন্ত আমাদের ভাগ ফলটা জিরো না হবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে চালিয়ে যেতে হবে এই যে এইখানে এই যে আমাদের ভাগ ফলটা আমরা লিখলাম এখন আমি ভাগ ফল কত লিখলাম ভাগ ফল আমি আট লিখলাম এই ভাগ ফলের জায়গায় যে পর্যন্ত জিরো না হবে সে পর্যন্ত আমাদের ভাগটা করেই যেতে হবে সো লেটস করেই যাই আমরা আমরা যদি আবার দুই দিয়ে দিই চার দুগুণে আট হয় চার দুগুণে আট তাহলে কিন্তু ভাগ শেষ আবার জিরো হয়ে গেল আবার আমি দুই দিয়ে দেবো দুই দিলে কত দুই দুগুণে চার হচ্ছে তাহলে ভাগ শেষ আবার জিরো হয়ে যাচ্ছে হ্যাঁ আবার আমি দুই দিয়ে যদি দিই তাহলে কত এক হচ্ছে ভাগ শেষ আবার জিরো হয়ে যাচ্ছে এইবার একটু লক্ষণীয় এইবার একটু লক্ষ্য করো তোমরা একটু সুন্দরভাবে একটু লক্ষ্য করো এই দিকে এবার যদি আমরা লক্ষ্য করি এইখানে কিন্তু কি আছে এক আছে আমরা যদি কোনো একটা ছোট সংখ্যাকে ভাগ দিই ধরো আমি যদি এখানে দুই দিয়ে আমি যদি এককে ভাগ দিই হ্যাঁ তাহলে কি হয় তাহলে ফলে করে জিরো হবে জিরো বা শেষ এক আই গেস আমরা এই ব্যাপারটা বুঝি তো সেক্ষেত্রে কি আমরা একদিন ভাগ দিলে ভাগ ফলটা আমাদের আলটিমেটলি কী হয়ে যাচ্ছে এই যে ভাগ ফলটা জিরো হয়ে যাচ্ছে এবং এই যে আমাদের ভাগ শেষ আলটিমেটলি কী থাকছে ওয়ান থাকছে এই যে আমাদের ভাগ ফলটা আমরা জিরো পাইলাম এই জিরো পাওয়ার মানেটাই হচ্ছে আমাদের ভাগ ভাগটা প্রক্রিয়াটা শেষ আমরা আর বেশি ভাগ করব না সো এই যে এই যে এই যে আমরা একটা ভাগ প্রক্রিয়া করলাম তো এই ভাগ প্রক্রিয়ার পর আরেকটা বিষয় লক্ষণীয় যে এই যে আমাদের ভাগ শেষ বিষয়গুলো পেলাম তো এখানে আমাদের সর্বোচ্চ বা মোস্ট সিগনিফিকেন্স ভিট আচ্ছা মোস্ট সিগনিফিকেন্স ভিট মানে কি সর্বোচ্চ ভিট আমরা এইভাবে নেব বিষয়টা হচ্ছে আমরা আমাদের এই যে ভাগ সংখ্যাটা সেটা নিচ দিক থেকে উপরের দিকে নেব আমাদের নিজ দিকের এই বিষয়টাকে বলা হয় মোস্ট সর্বোচ্চ নাম্বার মোস্ট সিগনিফিকেন্স ভিট এবং আমাদের উপরের যে সংখ্যাগুলো থাকে সেগুলো সেগুলোকে বলা হয় আমাদের লিস্ট সিগনিফিকেন্স উইথ সর্বনিম্ন কি গুরুত্বের অঙ্ক সো আমরা নিচ দিক থেকে উপরের দিকে সংখ্যাগুলো নেব তাহলে আমরা আলটিমেটলি কী পাচ্ছি একটু মাথা ঠান্ডা করে একটু বিষয়টা দেখার ট্রাই করো এখন কিন্তু আমরা আমাদের বাইনারি সংখ্যাগুলো পেয়ে গেলাম বাইনারি সংখ্যাগুলো তাহলে কি এই যে ওয়ান তাহলে আমরা বলেছিলাম সাতষট্টি এটাকে এটা আছে আমাদের দশমিক নাম্বার ছিল তো এটাকে বাইনারিতে কনভার্ট করে আমরা কি পেলাম ওয়ান ওয়ান পেলাম ওয়ান পেলাম জিরো পেলাম এরপর জিরো জিরো ওয়ান ওয়ান তাহলে কি ওয়ান ওয়ান জিরো 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 আরেকটি জিরো এরপর ওয়ান ওয়ান এরপর আমাদের বেজ বা ভিত্তিটাকে দিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের কি এই যে আমরা খুব ইজিলি একটু মাথাটা ঠান্ডা করে আমরা যদি একটু বোঝার ট্রাই করি এখানে কি হলো মূলত আমরা এই দশমিক সংখ্যাটিকে কি করলাম এই বাইনারিতে কনভার্ট করলাম কিভাবে কনভার্ট করলাম আমরা এই দশমিক সংখ্যাটিকে এই বাইনারি সংখ্যার বেজ বা দিয়ে ভাগ করলাম আর ভাগ করার প্রক্রিয়াটা আমরা দেখিয়ে নিলাম সেখানে কি হচ্ছে যে পর্যন্ত আমাদের ভাগ ফলটা জিরো না হবে সে পর্যন্ত আমরা ভাগটা করে যাব এবং আমাদের এই পাশে যে ভাগ শেষগুলো থাকবে এই ভাগ আমাদের সেই বাইনারি সংখ্যা পরিণত হবে সো এই তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কীভাবে ভাগ প্রক্রিয়াটা করবো সাইগেস আমরা বুঝতে পারলাম সো এবার যদি আমি গুণ অর্থাৎ আমরা যদি ভগ্নাংশ ক্ষেত্রে যাই কোনো একটা সংখ্যা আমাদের ভগ্নাংশ থাকতেই পারে যদি ভগ্নাংশ থাকে অর্থাৎ ভগ্নাংশ মানে কি ভাঙাংশ বা অপূর্ণ সংখ্যা যদি অপূর্ণ সংখ্যা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে এই ম্যাথগুলোকে সলভ করব সেই বিষয়ে এখন আমি তোমাদেরকে দেখাবো সো লেটসি কিভাবে আমরা একটি অপূর্ণ সংখ্যাকে অপূর্ণ দশমিক সংখ্যাকে সেটাকে আমরা বাইনারিতে কনভার্ট করতে ফেলতে পারি সো এই যে এই যে প্রক্রিয়াটা দেখালাম যে ভাগের মাধ্যমে একদম আমরা বাইনারিতে প্রকাশ করলাম এটা শুধুমাত্র যে বাইনারি ক্ষেত্রে প্রযোজ্য তা না দশমিক থেকে অন্য যে কোনো নাম্বার কনভার্ট করতে হলে তোমাকে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এইভাবে ভাগ করে ফেলতে হবে সো এবার লেটসি আমরা একটা বিষয় দেখি সেটা হচ্ছে অপূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কী করবো আমরা এখানে তাহলে একটা লিখে দিই অপূর্ণ সংখ্যা অপূর্ণ সংখ্যা আমরা কত দিতে পারি একটু চিন্তা করা কত দেওয়া যায় সো অপূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা দিতে পারি থিঙ্ক অ্যাবাউট আমি দিচ্ছি এখানে ধরো তিন সাত পাঁচ আমরা চাইলে এই নাম্বারটাও দিতে পারতাম বাট আমরা এটা দিলাম এটা হচ্ছে দশমিক এখানে একটা দশমিক থাকবে এটা হচ্ছে একটা অপূর্ণ সংখ্যা হ্যাঁ বা ভগ্নাংশের সংখ্যা এটার বৃত্তি হচ্ছে দশ এটাকে আমরা বাইনাইতে কনভার্ট করব তাহলে এই যে অপূর্ণ বা ভগ্নাংশ সংখ্যা থাকলে আমরা কীভাবে সেটাকে করব। সে বিষয়টা আমরা দেখবো তো সেক্ষেত্রে ভগ্নাংশ ক্ষেত্রে আমরা আমরা জানি যে সেটাকে গুণ করতে হবে সেটাকে কি করতে হবে সেটাকে গুণ করতে হবে সো আমরা আগে এটাকে এইখানে লিখি থ্রি সেভেন ফাইভ এটাকে গুণ করতে হবে কীভাবে গুণ করতে হবে এটাকে আমাদের বেজ বা ভিত্তি কিসের বেজ বা ভিত্তি আমাদের অপর কোন সংখ্যা পদ্ধতিতে আমরা রূপান্তর করবো বাইনারিতে তাহলে বাইনারি বেস কত দুই দুইতে আমরা গুণ করে দেবো ইজিলি এই যে দুই দিয়ে আমি গুণ করে দিচ্ছি তো গুণ করার ক্ষেত্রে আমাদের এখানে বিষয়টা আমরা গত ভাগ প্রক্রিয়া দেখলাম যে আমাদের ভগ্নাংশগুলোই আমাদের বাইনারি সংখ্যা হয় তাহলে এক্ষেত্রে গুণের ক্ষেত্রে কোনগুলো আমাদের বাইনারি সংখ্যা হবে তাহলে এক্ষেত্রে আমাদের গুণের ক্ষেত্রে যে যে সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যায় যাবে পূর্ণ সংখ্যায় যাবে মানে কি আমি যদি এ থিঙ্ক এরকম হয় আমি যদি ধরো কত আমি যদি আমি ধরো টু পয়েন্ট কত টু পয়েন্ট ওয়ান ফোর কে যদি আমি টু দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে কি পাচ্ছি টু পয়েন্ট টু পয়েন্ট ওয়ান ফোর কে যদি আমি টু দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে আমি পাচ্ছি ফোর পয়েন্ট টু এইট এই যে ফোর পয়েন্ট টু এইট পাইলাম এই ফোর পয়েন্ট টু এইটের মধ্যে পূর্ণ সংখ্যা কোনগুলো দশমিকের দশমিকের ডান দিকের সংখ্যা হচ্ছে অপূর্ণ সংখ্যা আর বাম দিকের সংখ্যা হচ্ছে কি পূর্ণ সংখ্যা দশমিকের বাম দিকের সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা এরকম আমরা যে পূর্ণ সংখ্যাগুলো পাবো এই পূর্ণ সংখ্যাগুলো আমরা আলাদা করে রাখবো সেক্ষেত্রে সেই পূর্ণ সংখ্যাগুলো হবে আমাদের বায়নারি সংখ্যা তবে ক্ষেত্রে আমরা বলতে পারি যে পূর্ণ সংখ্যা তো এখানে ফোর হচ্ছে তাহলে বায়নারে কি ফোর হবে সেক্ষেত্রে আমাদের এই অঙ্কটি করলে আমাদের ফোর আসবে না সেক্ষেত্রে জিরো এবং ওয়ানই আসবে চলচ্ছি পয়েন্ট থ্রি সেভেন কে যদি আমি টু দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে আমি আলটিমেটলি পাচ্ছি জিরো পয়েন্ট সেভেন জিরো পয়েন্ট সেভেন ফাইভ জিরো তো জিরো পয়েন্ট সেভেন ফাইভ জিরো এখানে এই যে পূর্ণ সংখ্যা এবং অপূর্ণ সংখ্যা এই দুটাকে আলাদাভাবে লিখতে হবে আমি এই জন্য একটা দাগ দিয়ে দিলাম এখানে তাহলে আমি পূর্ণ সংখ্যা এই পাশে লিখবো জিরো লিখে ফেললাম তাহলে জিরো লেখার পর আমি কি করবো পয়েন্ট সেভেন ফাইভ জিরো এখন বিষয়টা হচ্ছে আমি যে অপূর্ণ বা ভগ্নাংশ সংখ্যা আরেকটি পেলাম এই আবার এই ভগ্নাংশ সংখ্যাটাকে আবার আমাদের টু দ্বারা মাল্টিপ্লাই করে ফেলতে হবে তো টু দ্বারা মাল্টিপ্লাই যদি আমি আবার করি তাহলে আমি কি পাবো আমি যদি পয়েন্ট সেভেন ফাইভ জিরোকে টু দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে আমি পাবো ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ জিরো ওয়ান পয়েন্ট ফাইভ জিরো এই ওয়ান পয়েন্ট ফাইভ জিরো যদি আমি আবার টু দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে কী পাবো আমি যদি আবার টু দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে আমি আলটিমেটলি পাবো ওয়ান পয়েন্ট জিরো তাহলে আমি আরেকটি কথা তোমাদেরকে বলি নাই সেটা হচ্ছে যে কখন আমরা এই ভাগ প্রক্রিয়াটা শেষ করবো যখন আমাদের এই যে অপূর্ণ যে সংখ্যা থাকবে এই অপূর্ণ সংখ্যায় আমাদের গুণ ফলটা যখন জিরো হয়ে যাবে তখনই আমাদের এই ভাগ প্রক্রিয়াটা মানে সমাপ্ত হয়ে যাবে তাহলে আমরা এখানে কী পেলাম এই যে আমাদের অপূর্ণ এখানে এই পাশের সংখ্যা হচ্ছে পূর্ণ এই পাশের সংখ্যা হচ্ছে অপূর্ণ অপূর্ণ সংখ্যা আমরা জিরো পেলাম তাহলে আমি আর ভাগগুলো করছি না তাহলে আমি কিন্তু আলটিমেটলি পেয়ে যাচ্ছি এই যে আমি ডান পাশে যে এই যে আমার পূর্ণ সংখ্যাগুলো পেলাম এই পূর্ণ সংখ্যাগুলো আমার হবে কি বাইনারি সংখ্যা তবে এখন বিষয়টা হচ্ছে আমি কোন মানে সংখ্যাগুলো কোন দিক থেকে নেব আমরা তো দেখলাম ভাগ আমরা নিচের দিক থেকে উপরের দিকে নিয়েছিলাম নিচের দিক থেকে উপরের দিকে নিয়েছিলাম তো এইবার গুণের ক্ষেত্রে আমরা জানি বিপরীত হ্যাঁ ভাগ এবং গুণ দুইটা বিপরীত তো সেক্ষেত্রে আমরা বিপরীতভাবে নেব অর্থাৎ আমরা ভাগের ক্ষেত্রে নিচ থেকে উপরে নিছি গুণের ক্ষেত্রে আমরা উপরে থেকে নিচে অর্থাৎ আমাদের কি করব। আমরা এখানে নেব লিস্ট সিগনিফিকেন্স ভিট থেকে লিস্ট সর্বনিম্ন থেকে সর্বোচ্চ মোস্ট সিগনিফিকেন্স ভিট পর্যন্ত নেব। তাহলে আমরা কি পেলাম অ্যাকচুয়ালি আলটিমেটলি অ্যাকচুয়ালি আলটিমেটলি আমরা কি পেলাম সো আলটিমেটলি আমরা কি পেলাম এটাকে আমরা এখন লিখবো আলটিমেটলি আমরা এটাই পেলাম যে আমরা পয়েন্ট থ্রি সেভেন ফাইভ এটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করতে চাই তাহলে আমরা আলটিমেটলি পেলাম কি জিরো আমরা এ উপরের দিক থেকে নেব জিরো তারপরে কি পেলাম জিরো পয়েন্ট অর্থাৎ আমরা একটা দশমিকের বামে একটা জিরো দেওয়া যায় জিরো পয়েন্ট আমরা কী পেলাম তাহলে জিরো ওয়ান এটা হচ্ছে জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান ব্যাকে দিয়ে আমাদের এই যে বাইনারি এটা হচ্ছে আমাদের বাইনারি নাম্বার তো সেক্ষেত্রে আমাদের বেস বা বৃত্তিটা আমি দুই দিয়ে দিলাম তো এইভাবে খুব ইজিলি তুমি যে কোনো দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যাতে কনভার্ট করে ফেলতে পারবে বা অক্টাল তো বিষয়টা হচ্ছে এটাই যে যে কোনো দশমিক সংখ্যাকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হলে আমাদের দুইটা পদ্ধতি অবলম্বন করতে হবে নাম্বার ওয়ান হচ্ছে আমাদের ভাগ পদ্ধতি নাম্বার টু হচ্ছে গুণ পদ্ধতি কখন আমাদের ভাগ করতে হবে যদি সংখ্যাটা পূর্ণ সংখ্যা থাকে সংখ্যাটা যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কী করতে হবে ভাগ করতে হবে সংখ্যাটা যদি অপূর্ণ থাকে সংখ্যাটা যদি অপূর্ণ সংখ্যা থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কী করতে হবে সেক্ষেত্রে আমাদের গুণ করতে হবে তো ভাগ করার প্রক্রিয়াটা হচ্ছে এরকম যে যে দশমিক সংখ্যাটাকে ভাগ করবো সে সে দশমিক সংখ্যাটাকে কী দিয়ে ভাগ করব তার যে সংখ্যা পদ্ধতিতে আমরা রূপান্তর করবো অর্থাৎ আমরা দশমিক থেকে যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করবো সেই উক্ত সংখ্যা পদ্ধতির বেশ বা ভিত্তি দিয়ে আমরা ভাগ করবো ভাগ করার ক্ষেত্রে আমাদের যে ভাগ সেচগুলো থাকবে সেগুলো আমরা কি করব মোস্ট সিগনিফিকেন্ট থেকে লেস্ট সিগনিফিকেন্ট অর্থাৎ নিচ থেকে উপরের দিকে যে ভাগ শেষগুলো থাকবে সেগুলো হবে আমাদের উক্ত দশমিক থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করার সেই বাইনারি নাম্বারগুলো সেটা হবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আর আমাদের গুণ সেটা হচ্ছে অপূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কী করবো সেই অপূর্ণ সংখ্যাটিকে আমাদের মাল্টিপ্লাই করতে হবে আমরা যে সংখ্যায় পরিণত করব। আমি অক্টাল হলে আট দিয়ে গুণ করতাম আমি বাইনারির দিকে দুই দিয়ে গুণ করেছি তো গুণ আমরা কতক্ষণ পর্যন্ত করব যতক্ষণ পর্যন্ত আমাদের এই আমরা আমাদের এই কি গুণ ফলের এই ঘরগুলোতে আমরা জিরো না পাবো অর্থাৎ আমাদের অপূর্ণ সংখ্যা যে পর্যন্ত জিরো না হবে অর্থাৎ আমরা যে গুণ করলাম গুণ করার পর সেভেন ফাইভ জিরো পেলাম এরপর আমি আলটিমেটলি ফিফটি পেলাম হ্যাঁ ফিফটি নট ফাইভ জিরো পেলাম এরপর আলটিমেটলি আমি জিরো পেলাম এই যে জিরো পেলাম হ্যাঁ এটা হচ্ছে আমাদের গুনফল এই গুনফল যে পর্যন্ত জিরো না হবে সে পর্যন্ত আমাদের গুণ করে যেতে হবে এবং সেখান থেকে আমাদের লিস্ট সিগনিফিকেন্ট থেকে মোস্ট সিগনিফিকেন্তে আমরা উপরে থেকে নিচের দিকে আমরা কী করবো আমরা উপরের দিক থেকে নিচের দিকে আমাদের এই যে গুণ করার পর যে পূর্ণ সংখ্যাগুলো পেলাম সেই পূর্ণ সংখ্যা হবে আমাদের বায়নারি সংখ্যা তো আই হোপ আমি বোঝাতে সক্ষম হয়েছি দশমিক থেকে বাইনারির থেকে কীভাবে খুব ইজিলি কনভার্ট করে ফেলতে পারি সো পরবর্তী ভিডিওগুলোতে আমরা অক্টা এবং হেক্সা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অ্যান্ড এজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং